24 ঘন্টা আগে বাবাইদের মিছিল দেখে ঘাবড়ে গেছে শাসক বিজেপি। এবারে দলবদ সব ছেড়ে শিবির পরিবর্তনের ঢেউ। তেলিয়ামোড়ার বিজেপি নেতা রাজকুমার মতো 2016 থেকে তিনি দলের জন্য কাজ করছেন, সামলেছেন নানা পদ, কিন্তু বাবাইদের মিছিল দেখে বুঝে গেছে 2023 কি হতে যাচ্ছে, তাই দল এবং পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। দলের অফিসে চিঠি দিয়েও পাননি উত্তর, তাই ইন্ডিপেন্ডেন্টকে ফোনে ওনার কথা জানিয়েছেন। ভালোভাবে শুনুন, অবস্থা বুঝে যাবেন। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো খুলে। ব্যাপারটা হচ্ছে, দেখেন বিগত সরকার সিএম সরকার থাকতে আমি বিজেপিতে কাজ করছিলাম। তো বিজেপিতে কাজ করে যারা আমাকে মানে সিপিএম নেবার লাগে চেষ্টা করছিল, মারছিল, সরকার গঠন হয়েছে, তারই আবার তখন বিজেপির নেতা। আচ্ছা, আর আমরা আগে যে পদ অর্থ কৃষ্ণপ্রভু বুথে ইডি রেখে গেছে, হ্যাঁ কইছে তারা আমার পৌরসভার টিকিট দিব। তা আমি কিছু রাতা করছি না, তাও আমি আবেদন রাজ্যের সভাপতি মানিশ সরকার আমি চিঠি পাঠাচ্ছিলাম যে আমার কাউন্সিলর করে, তারপর তারা দিছে না, তারপরে আমি কিছু রাতা করছি না। তখন আমি তারপরে দিছানোর পর আমি করছি যে আমার কোন পদে কোনো ডাক্তার আমার চাকরির ব্যবস্থা করে দিত, মানে সরকারি চাকরি লাগতো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তখন তারা সরকারি চাকরি ইয়ে পাচ্ছে, তখন আবার তারা আমার মানে আগে যে পদটা মানে এই পদে রাখা দিছে, আমি কিছু নাম পদ আমি রাখতাম না। তারপর আমি কি পদে আছেন, বিজেপির কি পদে আছেন? কৃষ্ণপ্রভু। আচ্ছা, ভূতের সদস্য আছি। কোন এলাকার আপনি? তেলিয়ামোড়া 3 নম্বর ওয়ার্ড, মিউনিসিপ্যালিটি 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড থেকে আপনাকে প্রার্থী করার দাবি করেছিলেন আপনি নাকি? না, তারা কইছে মানে যে কোনো ওয়ার্ডে দিতে পারে। আচ্ছা, তো আপনার কথা হচ্ছে এবার কিছু না পেয়ে আপনি যখন বলেছেন সরকারি চাকরি দেওয়ার কথা, সেটাও দেয়নি এখনো, তারা দেয়নি। আচ্ছা, তো এখন কি চাইছেন আপনি? বিজেপি দল করবেন না? বিজেপি দল অক্ষণ বিজেপি দল করবো না, এটা তো কিছুদিন পরে আমি মানে জানতে পারবেন, তখন আবার তো বিজেপি দলে আছি মানে পদ ছেড়ে দেবো। আচ্ছা, দলে থাকবেন, কোনো পদে থাকতে চান না? না না, আমি মনে করি 23 আগে আমি এবার দল ত্যাগ করতে পারি। আচ্ছা, দল ছাড়তে পারেন 23 আগে? হ্যাঁ। কি নাম আপনার? রাজকুমার মোদক। রাজকুমার মোদক, আপনার এই ব্যাপারটা কি জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব? মুখ্যমন্ত্রী সাহেব, আমি মুখ্যমন্ত্রীর ছেলে, ফেসবুকে আমি এটা মানে পোস্ট করে দিয়েছি। আচ্ছা, কোনটা আপনার আপনাদের এই পদত্যাগের ব্যাপারটা নাকি? খুব অল্প সময়ে পায়ের তলায় জমি হারিয়ে দিশেহারা রাজ্য বিজেপি। মিথ্যা মামলা আর হামলা, এই দুই অস্ত্র ইদানিং ভূত হয়ে গেছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।